Guru, hello, how are you? Abe, kaku, panter chain khola, dekho. Amake cash dao, ma. Cycle chalai ki, hawa khai tas chokna. Chala, oh! Bhai, aste chala, bhai na to, tui tomar baap re. Tader pant khule ge. Hello, bondhura, ki obostha shobai, kemon acho? Welcome back. Ajke khelbo amra Meena 2 game. Okay, bondhura, Meena 2 are game ti amake khelte boleche. Tanha ekta nupur, she amake boleche ki pagoler moto game khelen Meena. Ami pagol. Rukja. Bhai, ami kotota pro ask ami dekhai debo, thik ache? Meena 2 keno? Meena 3 4 5 6 7 8. Rukja. Joto ja ache shobgulake ami over marbo, over. Thik ache to bondhura, obosshoi jara jara notun acho channel e obosshoi subscribe koro. To bondhura cholo amra Meena 2 game e chole jar. Meena ke bhai, Meena tota ke to dekhle amar emnite kharap lage, karon bhai pear the parrot, thik ache parrot. E jai hok bhai, oi jogonno pakitar tota pakir moddhe Meena totar moddhe mithu tader moddhe onek mil ache jeta dekhle amar mejaz mane গরম হয়ে যায় ঠিক আছে চলো বন্ধুরা বেশি কথা বলবো না আমরা Meena গেমে হাল্লা মাসাবো হাল্লা ঠিক আছে চলো ওহো ভাই এটা Meena ও Meena হ্যালো চলো কোথায় যেন যেতে হবে আচ্ছা Meena ভাই কি করতেছে এখানে আহো টিয়া পাখি আবে উড়ে গেল কেন ও আচ্ছা এটা কি আবে এ ময়লা পড়ে আছে লাফ মারতে হবে বাপ রে এত জোরে লাফ মারে এত উচ্চতে লাফ মারে ভাই আমি নিজেই পারি না এত উচ্চতে লাফ মারে ও হো সুপারম্যানের ছোট ভাই নাকি ভাই আবে ও হ্যালো এর দাড়ি Meena Meena'র বাবা এটা হ্যালো বাবা কি খবর লুকি পড়ে আছো কেন যাও গোসল করতে যাও আরে এই বুড়িটা আবার আমাকে হুকুম করতেছে আসলে গ্র্যানি মানে খুব ঝামেলা ঠিক আছে ওই গ্র্যানিটা আছে এটাও একটা চুরেল ঠিক আছে কি বললো দুধ আনতে যেতে হবে বাপের সাথে ঠিক আছে ওকে চল ভাই চল মিঠু তুই আরে তুই পিচ কেন আসছিস ভাই ইয়াও মাই ভাই আমরা উড়ে যাব উড়ে ইয়াও সুপারম্যান সালমান কা আচ্ছা আচ্ছা চলে এসেছি গোয়ালে হে হে গরু হ্যালো হাউ আর ইউ ভাই স্যার এই গরুতে গরুকে ঘাস খাওয়াইতে যাইতে হবে আরে মাছি পড়তেছে ভাই সব কি গরু থাপড়ে দাঁত ফেলাই দেবো গরু হোয়াট আবে গরু তোকে আমি খাইতে দিচ্ছি তাহলে সমস্যাটা কি তোর খা 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 আর কত আমি খা 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 আবে 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 ও আচ্ছা আবার খাওয়াতে হবে তার সাথে আবার ওর পাশার মাসি খাওয়াইতে হবে হোয়াট এ কাজ ভাই কাজ কি হোয়াট এ কাজ এটাই কাজ আমার মাসি খাতে না গোয়ার মাসি খাতে না কাজ বা আবে মাসি সরে যা ভাই সরে যা তুই খা ভাই খা খা কি করতেছে 100 লিটার দুধ বের করবে নাকি গুরুর পেট থেকে দুধই শেষ হচ্ছে না বা 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 নন নো ভাই সাহেব সি প্লিজ খাইতে থাক খাইতে থাক পাশাতে মাসি বসতেছে আর আমাকে খাড়াইতে হইতেছে খা 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 বাপ জন্মে কিছু খাসনি তো খা তাও তুই কাজ দুধটা দে ভাই আবার মাসি বসছে ভাই কত খাওয়ান লাগে রাক্ষস তো গরু না তো রাক্ষস আবে মাসি দুধ এই এইগুলা কাজ করতে হচ্ছে ভাই কাজের মেয়ে Meena ইজ এ কাজের মেয়ে ঠিক আছে আমি যেটা বুঝতে পারতেছি এগুলা কাজ কে করে ভাই গরুর মাসি খাদাচ্ছে গোয়ার মাসি খাদাচ্ছে আরে কত দুধ দিচ্ছে ভাই গোটা পাড়ার পাড়াতে দুধ বিলাবে নাকি শেষই হচ্ছে না আর এই মাসিগুলা কি পাশার উপরে এসে বসতেছে ক্যান সিং এর উপর বস ওইখানে অন্যখানে বস যাক দুধ নেওয়া হয়ে গেছে আবে চল এবার কি করতে হবে ভাই ইয়াও 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 আচ্ছা ঠিক আছে আল্লাহ বলে বোঠা ইয়াও দেখছো কি অবস্থা গোটা এলাকাটা দেখো কি সুন্দর এলাকা না পুরো গ্রামের এলাকা আয় মুরগি তুই এখানে কি করছিস ওহো আজকে আচ্ছা মুরগি ধরতে হবে ওকে চিকেন দিয়ে আর যে মুরগি দিয়ে ভাত খাবো ভাই মুরগির মাংস আর ঝোল ওয়া 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 মুরগিটা ধরতেই হবে এ মুরগি হবে হবে আবে কে মুরগি ভাই সুপারম্যানের থেকেও তো বেশি কিছু আবে মুরগি আমি তোকে আমি তো খাবই ভাই তোকে ধরবো দেখ আমি আমি কত সুপারম্যান দেখছিস দেখ আবে মুরগি শক্তি শেষ আচ্ছা ঠিক আছে এবার কি করতে হবে আরে নে না ভাই এটা নে না চলে বসা ইয়ো 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 কেমন লাগে এবার মুরগি দিয়ে মুরগির ঝোল ইয়ো চিকেন তন্দুরি বে পোলাপান তুই কই যাস ভাই মাছ ধরতে যাচ্ছিস কেন এ ওটা কি রাজু ছিল নাকি ওয়ে রুক যা ভাই রুক যা মে ভি আ রাও ভাই চলো আমিও আসছি এ হ্যালো এ ভাই তুই বসে আছিস কেন সবাই কাজ করতেছে এই পিচ্চিটাও কাজ করতেছে তুই বসে আছিস ব্যাপার কি রে তোর তো খবর সবার ভালো লাগছে না মারতে হতে পারছি না শালা যা ওয়ে মুরগি আরেকটা মুরগি পেয়েছি
আরে এটাকে তো ধরতে পারছি না। মাছ ধরতে কই গেল, পুকুর কোন দিকে? আবে ইয়ার হোয়াট, একটা মুরগি ধরতে আমি ঘেমে শেষ হয়ে গেছে। ধুর ওকে কে এই বান্ধবী নাকি, মিনার বান্ধবী নাকি? হ্যালো সুইটি, ও হ্যালো। আচ্ছা জানে না তো মিনার, মিনার সাইডে তো আমি খেলতেছি, আমি তো একদম ছেলে, ঠিক আছে বুঝতে পারতেছি। হ্যালো একটু ইপটিজিং করে যাই। হ্যালো আবার ইউ, ও গড সুইট হার্ট, কেসো ভাই, বেশি কিছু করা হবে না, ইপটিজিং এর কেস পড়ে যাবে। ওই 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 লাপমার লাপমার, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মুরগি উড়া মুরগি উড়া, লাভ দে মুরগি উড়ে দে। আরে পাখি তুই শালা, যা 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 পাখি, যা 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 যা, যাইতেছে না। চলো ভাই আমি ঘেমে গেছি। ওহ মাছ ধরছে, ওকে বল মাছ ধরবে না। ওই হোয়াট, মার মার মিঠু, ওকে মার মার, সালা ঢিল ছুটছে যেন আমি মাছ না ধরতে পারি, মানে মানে রাজু যেন মাছ আবার আবার উঠছে, মার আব্বে নো। এবার তো সালার আমি চান্দি ফাড়াই ফেলবো, চান্দি ফাড়াবে ঢেল মেরা, ঠিক আছে মাথা দিয়ে আমি আলু বের করে ফেলবো। ধরো না ধরো না, ধর মিঠু ধর ধর ধর, মার মার, কেমন লাগে খা, আবার দে, আবার দিবি না, আবার দিবি তো, হ্যাঁ আবার তো দিবি তুই, আমি জানি তো, ধর 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 ধর, মার 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 মার, ইয়েস। শালাকে ওইখান থেকে পিটাতে পিটাতে নিয়ে যাবো ভাই, ধর 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 ধর, মার 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 মার, শালাকে মার। আর আমজাদা কি ভাবছে কি শালা, আব্বার মারছে, মার শালা, কতগুলো ঢাল নিয়ে বসে আছে ভাই ওইখানে, আবার কতটা পাজি শালা দেখছো। আমি এদিকে ঘেমে যাচ্ছি আর শালা ওইদিকে ঢিল মারতেছিস। এ বাবা, লুঙ্গি পরে সাইকেল চালাইতেছে, হাউ ফানি, দেখ ফানি না আসলে অনেকে চালায় এভাবে দেখছি। আরে আমার কি কি ঘাম, কি আমারই খেলে একাই গরম, ওয়ে একাই চলছে কেন এখন, চলো কোথায় যেন যাচ্ছে। ওহো আচ্ছা আচ্ছা, আমাকে আচ্ছা এবারে বেরি এগুলো ইয়ে করতে হবে, হুম এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এভাবে, আচ্ছা এবারে সামনের দিকে যাও সামনের দিকে। রাস্তার মধ্যে এত কিছু কেন থাকে, গ্রামের রাস্তা মানেই তো ঝামেলা বুঝতে পারছি তো। হ্যাঁ হ্যাঁ, মুরগির ঘর নাকি এগুলো, কি পড়ে আছে, বাক্স টাক্স পড়ে আছে, কতগুলো মুরগি ভাই, এতগুলো মুরগি নিয়ে গেলে তো একটা পিকনিক হয়ে যায় তো। হ্যালো আন্টি কেসে হো, ও হ্যালো হ্যালো, কি ভাই কথাই বলে না তো, কেউ তো কিছুই বলছে না। আরে আবে ও হ্যালো, কি করছিস তোরা, হ্যালো চাচু, চলো চলো এখানে তো অনেকগুলো আরে খ্যারের পালা টালা সব আছে এখানে, কি কথা। আর এই বুড়িটা আমাকে আবার বাজার করতে বলছে তাই না, বুড়িটার আসলে হুকুমের শেষ নাই, এরকম বুড়ি আসলে জঘন্যকর বুড়ি, ঠিক আছে এগুলো দাদি না, এগুলো গ্র্যানি গ্র্যানি চুরেল চুরেল। আবে রাস্তায় তো শেষ হয় না, বাজার কি মানে কি চাঁদের যাচ্ছি নাকি, মঙ্গল গ্রহে কি বাজার লাগছে নাকি, বাজার করতে মঙ্গল গ্রহে যাইতেছে নাকি, শেষই হয় না। আরে মেয়েটা কি করছে ওখানে, হ্যালো, যাই হোক ব্যাপার না আমরা। আবে কাকু তোমার প্যান্ট খোলা, প্যান্টের চেন খোলা দেখো, ও দাদু প্যান্ট খুলে গেছে, কেউ শুনতেই পাচ্ছে না আমার কথা, এই বাজারে চলে এসেছি এবার। এ হ্যালো আচ্ছা ঠিক আছে বাজারে, আবে তুই এতক্ষণ ধরে সরি গালতিসে নিকাল যাতা হে বাবা, তুমি এতক্ষণ ধরে এসেছো আর তুমি বাজার করতে পারোনি এখন পর্যন্ত, কি করতে পারছো তাহলে, কেন আসছো আগে, চালে সাইকেল চালায় কি হাওয়া খাইতে আসছো, ওখানে হাওয়া খাচ্ছো তুমি, এখানে আমাকে বাজার বলে করতে হচ্ছে, আবার বাজার কিনে দিতে হচ্ছে, জঘন্য জঘন্য, রিডিকুলাস, দিস ইজ টু মাচ। আবে সাইকেলে উঠতেছে এখন, এখন কি চালাবে, ও সুপারম্যান ধুম তো ভাই, সুপারম্যান সালমান কা ফ্যান ভাই, আস্তে চালা আস্তে চালা ভাই, না তো তুই তো আমার বাপ রে, হ্যাঁ বাবা আস্তে চালাও, সরি গালতি সে নিকাল যাতা হ্যাঁ ভাই, তুই তাক্কার করবো না, ঠিক আছে বাবা আস্তে চালাও না, ও ভাই আ ভাই, এর থেকে তো আমি ভাই আমি ভালো চালাই তো, ঠেলা গাড়ি চালাইতে শুনতে পারে না, আর এত কী সাইকেল চালাবে, ঠিক আছে আমি তো ভাবছিলাম যে ভালো মতো সাইকেল চালায় আমাকে একটু সেফলি সেখানে নিয়ে যাবে, কিন্তু কিছুই পারতেছে না। ওকে আমরা আবার যাইতে হবে, কি কথা ভাই, এটা ভালো না, এটা কথা ভালো না, ঠিক আছে এ ড্যাডি লুঙ্গি টুঙ্গি খুলে যাবে, একটু ভালো করে মালকাসটা মেরে নাও, ঠিক আছে ড্যাডি, তোমার দাঁত ফেলায় না সরি, গালতি সে নিকাল যাতা হ্যায় ভাই, আমি ভাইলেন্স হয়ে যাচ্ছি কেন, ভাইলেন্স সরি 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 ড্যাডি। রাস্তার মধ্যে কাটের গুল কে ফেলাইছে, থাপড়ে দাঁত ফেলাই দেবো শালার, আবার ওট আবার ওট ওট, সালমান ম্যান সুপারম্যান
সখেরের পালাটাকে রাখছে, আগুন লাগায় দেবো, আগুন আগুন। চলো ভাই চলো চলো, ওই ড্যাডি ভালো করে চালাও ভাই, আমরা আবার ভাই বলছি কেন, ড্যাডি ভালো করে চালাও না একটু, আমরা তো বাড়িতে যাব, বাজারে নিয়ে যাব, মুরগির মাংস দিয়ে ভাত খাইতে হবে, ভালো করে চালাও ড্যাডি। ওই ভাই এ ধানের বস্তা কি একই কথা কি কথা কি কথা, আবে শালা কাঠের গুল সব জায়গাতে ফেলে রাখছে ভাই, কি করবো আমি, মাথা টাতা কাজ করতেছে আমার। হ্যাঁ একটা মিশন কমপ্লিট করতে পারতেছি না, বাড়িতে যাইতে পারবো না আজকে, ঝড়ের মধ্যে কে এখানে খাওয়া দাওয়া কিচ্ছু করবো না, হ্যাঁ খিদা লাগছে এমনিতে, আর সাইকেল চালাইতেছে না, কি চালাইতেছে এটা, ভাল লাগে না। ভাই সাব আমরা চলে প্রায় এসছি, কত দূর বাড়ি ভাই, মঙ্গল গ্রহে থেকে বাড়ি যাইতে হচ্ছে সাইকেলে করে, মঙ্গল গ্রহে থেকে বাজার করলাম, তা আবার কি কি, তাও আবার ওই মানে বাপে বাজার করতে পারেনি, আমাকেই কিনতে হয়েছিল। আবে ভালো করে চালা ভালো করে চালা ভাই, এবার যদি ফেলে দিস আমাকে আমি সত্যি কথা তুলু, সরি বাপের সরি সরি গালতে সে নিকাল যাতাই আর, ভাইলেন্স ডোন্ট বি ভাইলেন্স, কোয়াইট কোয়াইট, আর একটু হলে গেছিলাম। আবে ইয়ার ইয়ার প্লিজ 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 নো ভাই, দেখ এইবার যদি তুই পড়ে যাস ঠিক আছে, তোর সাইকেল তোর পেছনে ঢুকিয়ে দেবো, সত্যি কথা বলছি। আবে জানা ভাই, ও আমরা প্রায় চলে এসেছি প্রায়, ইরে বাপরে একটা গর্ত পড়ে গেছিল কে বলি, ই ভাই বাড়ির কাছে, ও আর আরো আর আসতে হবে নাকি, ও ফাইনালি ফাইনালি চলে এসেছি ভাই সাব। আবে বুড়ি তোর কি কোনো কাজ নেই, তুই আমি বাজারে যাওয়ার আগে তুই ওইখানে বসে আছিস, এখনো তুই বসে আছিস ওইখানে, ব্যাপার কি রে তোর, তোর কি কি সমস্যা তোর, হ্যাঁ তোর কি কোনো কাজ নেই, কাজ নেই কোনো, হ্যাঁ এই কাজ নেই, সাইকেল না ঘোড়ার ডিম এটা, আবার কি করতে হবে এখন চল। এই বুড়ি আবার কি যেন বলছে আমাকে, আমি তো কাজের মেয়ে আমি তো কাজের মেয়ে, হ্যাঁ আমি তো কাজ করার জন্য এখানে আসছি, সবাই আবার কি কাজ করাও, হ্যাঁ আবার কি করতে হবে, হ্যাঁ বলো, হুকুম মেরে আকা হুকুম মেরে আকা, এখন আমি কি কাজ করব, আমাকে কাজ দাও মা কাজ দাও। বুড়ি কিনে আসছে আবার খাওয়া দিয়ে আসছে, এ দে থালটা দে ভাই খাই, কতক্ষণ ধরে, আরে কাজ আমি করছি, ওকে খাওয়াইতেছে কেন, ও সরি, ও আচ্ছা ওটা আমার মা ছিল, ও আচ্ছা ঠিক আছে তাহলে খাইতে পারে সমস্যা নাই। আর একটা মোট প্রাথমিক বিদ্যালয়, হ্যাঁ বিদ্যালয়ে ঘন্টা দিল কি আমার, আজ টায়ার চালাবে সাইকেল চালাইতে হচ্ছে, মানে সাইকেল চালাইতে এলাম এখন টায়ার চালাবো ঠিক আছে রাজুর সাথে, ওকে আমাকে, আরে এগুলোতে আমি প্রো ভাই প্রো, এগুলোতে প্রো, আরে রাজু একটু সাইড দে ভাই আমাকে চালাইতে দে একটু ঠিক আছে। আবে ওহো কত কত দুর্গম রাস্তা দেখছো, হ্যাঁ এইভাবে যাওয়ার কি দরকার ছিল, একটা রিক্সা করে যাইতে তো পারতো না, একটা রিক্সা রিক্সা ভাড়া করলে কি সমস্যা ছিল, যত সব খুস্তা মার্কা জিনিস ভাই। এ পোলাপান তোরা কি করিস এখন, এ তোদের প্যান্ট খুলে গেছে দেখ 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 দেখ, আবে তাকাই না ওরা, আমরা চলে এসেছি গরুটা দেখতে পেয়েছি, মানে আমরা বাড়ির কাছে চলে এসেছি ভাই, আরেক চলে গেছিলাম। ইয়ো 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 ইয়ো, আবে রাজু এসে না আসতেই ও দোলনায় দোল খাইতেছে, কলসি ভেঙে ফেলছে মা, আমাকে আবার কি পানি ভরতে হবে এখন, আমি কত কাজ করব, কাজ করতে করতে ঘেমে গেলাম, কাজই শেষ হয় না ভাই, মরে না ভাই, না সরি কে মরবে, হ্যাঁ কে বলছে এগুলো কথা, হ্যাঁ ভালো কথা কেউ বলবো না, আবার টিউবওয়েলে পাম্প করতে হবে, আচ্ছা ঠিক আছে পাম্প করতেছি, হ্যাঁ এক দুই তিন তিন পাম্পে একটা কলসি ভরে ফেলতেছে, চার পাম্প পাঁচ পাম্প, আরে কত বড় কলসি ভাই, ভরতেছেই না তো এটা, কলসিটা দে এখন যা, আমরা তো কাজ করতে আসছি না, আমরা তো পাগল, এত ভারী কেন ভাই, হারাম দাদা পাখি তুই কি ধরা বাদ দে, তুই কি উঠতেছিস, আবে রাজু আবে আবে এই শালা, আবে এই শালা সাদা ছাগলটা কই থেকে আসলো, আমি তো খেয়ালই করিনি বেটা, হারাম দাদা ওইখানে ওখানে কি করছে, হারাম দাদা তোকে মারবো দাঁড়া, এই ক্রে 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 তুই পাঙ্গা নিচ্ছিস আমার সাথে, এই তোর এত বড় সাহস, তোর তো সিংহ এখনো উঠে নি রে, তুই আমাকে ঢিস মারতেছিস, আর রাজু তুই কি ব্যাপার কি রে ভাই, তুই কি করতেছিস এগুলা, কিরে হোয়াট আমাকে ফেলে দিছে, আমি দাঁড়া না আমি কাজটা করে ফেলি তারপর তোকে তোদেরকে দেখাচ্ছি মুখ ঠিক আছে, দাঁড়া তো শালার রাজুর বাচ্চা তুই, আসলে তুই একটা ফালতু ছেলে ঠিক আছে, আমি কাজ করছি আর তুই দোলনায় দোল খাচ্ছিস, আরে বোরকির বাচ্চা তুই, তুই সর্না সর্না এখানে যা ফোর্টের থেকে, ভাই সাহেব বোরকি তো আমার পিছে পিছে, কিরে ভাই তুই যাইতে, আরে কিরে বোরকির বাচ্চা হোয়াট,
আবে কি বরকি রে আবে দিল আবার দিস দিল দূর যেদিক দিয়ে যাচ্ছে সেদিক দিয়ে আসছে কেন আরে ইয়ার এটা কোনো কথা ভাই কি রে জঘন্য জঘন্য ছাগল এগুলো ছাগল কে বাসায় পালে ভাই এগুলা আমি এদিকে ঘেমে শেষ হয়ে গেলাম আমার এই ছাগলের বাচ্চা আমার গুয়াতে ঘুতা মারতেছে কি কথা গুয়া কি আমার এত সুন্দর নাকি সরকারি নাকি রে আরে সর থেকে সব আবে ইয়ার জানা লে আবে হট ফট হোয়াট ও ভাই সাহেব চলে এসেছি ইয়ো ইয়ো চলে এসেছি আমার কাজ কমপ্লিট হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে কাজ আবার একটা কলসি আলতে আবার পুরো অবস্থা খারাপ আবার একটা কলসি ভাই এ ভগবান মুঝে উঠালে এ ভগবান গেম মুঝে নাই খেললা বাবা আবার পাশাতে ঘুতো মারতে আসবে তোর পাশাতে আমি আই রাজুর বাচ্চা তুই ওখান থেকে এখনো নামলি না না এখনো আরে ছাগল পায়ে পড়ি ছাগল ভাই তুই সর আরে সর না ইয়ার ইয়ার কি কি হয়েছে ভাই কি শত্রুতা তোর সাথে আমার ভাই সব কি শত্রুতা আরে জানা ভাই সব ও ভাই আ ফাইনালি 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 আমরা তিন মাস যুদ্ধ করার পর এখানে এসেছি আসতে পেরে খুবই ভালো লাগছে এবং আমার কাজটা মনে হয়েছে আবার কেন কাজ করতে হবে কোচি বলতে পারছি না ভাই প্লিজ এবার ক্ষমা করে দে ভাই আমি আর পারতেছি না আচ্ছা কি ব্যাপার এরা এখানে কি করতেছে আমি তিনটা কলস একটা কলস অন্তত রাজু নিয়ে যাইতে পারতো তাহলে তো আমার কাজটা কমে যাইত এইরকম ছেলেদের না আসলে 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 কি জানো ওই বাঁশের বাঁশ দেখতেছ না খুঁটি ওই খুঁটিটা পেছনে দিতে হবে বুঝছো আবে শালা তুই আবে মা এসেছে ওখানে ধাতি মেরি মা এ মা হে মা মে আরে ও সানি দেওয়ালও লাগতেছে না ববি দেওয়ালও লাগতেছে না কিছু লাগতে মিমিক্রি নামের কলঙ্ক তুই কিচ্ছু পারিস না সুব্রত আবে ইয়ার বরকি তোর পাশার মধ্যে আমি এই কলসি দেবার আমু সর তো সর সর না এখান থেকে ভাই সর এখান থেকে সর আবে ভাই ঘাম দেখ আমি ঘেমে গেছি ভাই প্লিজ ইয়ার বরকি প্লিজ আবে ছাগলের বাচ্চা রে ভাই তোকে আমি ঘাস খাইতে দিব রে ভাই ডবল ঘাস দিব ঠিক আছে ঘাসের সাথে ভুষিও দিব নি প্লিজ আর একটা কলসি আছে ভাই প্লিজ ও ভাই ধরতে পারেনি এইবার যদি কলসি না ভরে কলসি আমি লাত্তি মারা ফাটাবো ওখানে ঠিক আছে ভরিস ভর নো আমি আর খেলবো না এই গেম আমি খেলবো না আমি ফালতু গেম ফালতু সি এই ভিডিওতে তোমরা যদি 200টা লাইক কমপ্লিট করে দাও তাহলে আমি এটার নেক্সট পার্ট বানাবো তো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর তুমি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে